আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত প্রত্যেককে আমার চ্যানেলে, আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজকেও উপস্থিত হয়েছি অষ্টম গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণিত এর ষষ্ঠ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে পৃষ্ঠা 75, 76 ও 77 পৃষ্ঠা সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জোড়ায় কাজ এবং উদাহরণ 2, উদাহরণ 3 ও উদাহরণ 4 সমাধান করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 75 পৃষ্ঠা জোড়ায় কাজ। আমরা যখন গত পর্বে উদাহরণ 1 সমাধান করেছিলাম, তো সেখানে আসলে এই জোড়ায় কাজ, এই উদাহরণ একের সাথে কিন্তু এই জোড়ায় কাজের একটু সম্পর্ক আছে। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 75 পৃষ্ঠা জোড়ায় কাজ, উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। মানে আমরা যে উদাহরণ 1 করেছিলাম, তো সেখানে যে আমরা সম্পর্কটা পেয়েছিলাম যে মোট মুনাফা সমান হচ্ছে মুনাফার হার গুণন আসল গুণন সময়, মুনাফার হার গুণন আসল গুণন সময়, এটাই কিন্তু তোমরা এই নিচে এই সম্পর্কটা কিন্তু এখানে লিখে দেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তারপরে তোমাদের লিখে দিচ্ছি যে ওই ছকে তোমরা যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে যে উদাহরণ 1-এ যে আমরা অঙ্কটা করার পর যে সম্পর্কটা আমরা পেয়েছিলাম মুনাফার হার আসল এবং সময়কালের মধ্যে, সেই সম্পর্কটা হচ্ছে মোট মুনাফা সমান হচ্ছে মুনাফার হার গুণন আসল গুণন সময়কাল। তো এই সম্পর্কটা কিন্তু আমরা পেয়েছিলাম মুনাফার হার আসল সময়কাল, তাই না? এখানে তোমাদের লেখা আছে, বলছে যে তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। তো এখানে দেখো, আমরা জানি যে মোট মুনাফা সমান মুনাফার হার গুণন আসল গুণন সময়কাল। তো এটাই কিন্তু হচ্ছে জোড়ায় কাজের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 76 পৃষ্ঠারে বলা আছে সরল মুনাফার বীজগাণিতিক সূত্র। তো সরল মুনাফার যে বীজগাণিতিক সূত্র, সেটা কিন্তু আমি তোমাদের প্রথম পর্বে, সেটা কিন্তু আমি তোমাদের দ্বিতীয় পর্বে আলোচনা করে দিয়েছিলাম, সকল সূত্রের আলোচনা প্রতীক সহ। তো চাইলে তোমরা কিন্তু সেই ক্লাসটি করে আসতে পারো। তো সেখানে বিকল্প, আমি যে তোমাদের গত ক্লাসে আমি যে 1 নং উদাহরণের সমাধান দিয়েছিলাম বীজগাণিতিক এই সূত্রের মাধ্যমে, সেটাই কিন্তু তোমাদের এই 76 পৃষ্ঠায় দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উদাহরণ 2, উদাহরণ 3 এবং উদাহরণ 4 সমাধান করব। তো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ 2 বলা আছে 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত? 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত? তো এই অঙ্কটার মধ্যে তোমরা খেয়াল করো, এই 12% হচ্ছে মুনাফার হার, 15,000 টাকা হচ্ছে আসল এবং 3 বছর হচ্ছে সময়, তাহলে মুনাফা কত? তো এই উদাহরণ 2-এর সমাধান করার জন্য আমরা যে বিষয়টি লিখব, আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো দেখি। দেওয়া আছে মুনাফার হার। তোমরা জানো যে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মুনাফার হার হচ্ছে 12%। এরপরে আসল হচ্ছে কত? আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? আসল হলো 15,000 টাকা। এরপরে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সময় এন সমান হবে 3 বছর। তাহলে আমরা কি লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুনাফার হার আর হচ্ছে 12%, আসল পি সমান হচ্ছে 15,000 টাকা এবং সময় এন সমান হচ্ছে 3 বছর। এখন আমাদের প্রশ্ন করা হলো যে মুনাফা কত। তো আমরা সবাই জানি যে মুনাফা, আমরা জানি মুনাফা
তোমরা জানো মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয় ইন্টারেস্ট মানে মুনাফা আয় সমান পি আর এন তো এখানে আমরা এখন যদি পি আর এবং এন এর মান বসাই দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে তো বলো দেখি এখানে পি এর মান কত পি এর মান হচ্ছে 15000 টাকা গুণন আর এর মান কত আর এর মান হচ্ছে 12% এরপরে সময় হচ্ছে 3 বছর সমান সমান 15000 গুণন 12% মানে 12 গুণে 100 গুণন 3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি 100 কেটে দেই তাহলে আমাদের কাছে থাকছে 150 গুণন 12 গুণন 3 তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি বা এটা যদি আরেকটা লাইন আমরা লিখি তাহলে 150 গুণন 12 গুণন 3 তো এইটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে 150 গুণন 12 গুণন 3 এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি বা হিসাব করি তাহলে আমরা পাবো 5400 টাকা 5400 টাকা তো এটাই হচ্ছে 3 বছরের মুনাফা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা এইভাবে কিন্তু এই উদাহরণ 2 এর সমাধান দিতে পারো আমি আবারো বলছি তোমাকে আমরা জানি সবাই আমরা সকলেই জানি যে আই সমান পি আর এম তো এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র এই মুনাফা নির্ণয়ের সূত্রে তোমরা দেখো এখানে কিন্তু চারটা ডেটা ব্যবহার করা হয়েছে বা চারটা উপাত্ত ব্যবহার করা হয়েছে বা চারটা রাশি ব্যবহার করা হয়েছে তো এখানে আই হচ্ছে মুনাফা ইন্টারেস্ট এখানে পি হচ্ছে প্রিন্সিপাল আসল আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার এবং এন হচ্ছে টাইম অর্থাৎ সময় এই সূত্রটা যদি তোমাদের জানা থাকে তাহলে এই সূত্রের চারটা রাশির মধ্যে যে কোনো তিনটা রাশির মান জানা থাকলে তুমি অপর রাশিটার মান বের করতে পারবা কাজেই তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে তো আমাদের এই উদাহরণ 2 কিন্তু দেখো মুনাফার হার ছিল 12% আসল ছিল 15000 এবং সময় ছিল 3 বছর তো সেখানে কিন্তু আই এর মানটা দেওয়া নেই তাহলে আই এর মানটা কিভাবে বের করবো আমরা তো জানি যে আই সমান পি আর এন তো সেখানে পি এর মান 15000 আর এর মান 15% এবং এন এর মান হচ্ছে 3 বছর তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন আসলো 5400 তার মানে 12% হারে 15000 টাকা 3 বছরের মুনাফা হচ্ছে 5400 তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা উদাহরণ 2 বুঝতে পেরেছো এখন আমরা উদাহরণ 3 সমাধান করব তো 3 নম্বর প্রশ্নটি হলো রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্ক যদি অঙ্কে অর্থাৎ প্রশ্নটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু 100% এর মধ্যে 70 বা 80% অঙ্ক কিন্তু হয়ে যায় তাই না তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝি যে দেখো ব্যাংকে 11% বলতে এটা হচ্ছে মুনাফার হার তো 11% মুনাফার হার সরল মুনাফা হারে টাকা জমা রেখে অর্থাৎ আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি সেই জমা টাকাটাকে বলা হয় আসল ব্যাংকে আমরা যে টাকাটা জমা রাখি এই জমাকৃত টাকাটাকে বলা হয় আসল অথবা আমরা ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নেই সেটাও হচ্ছে আসল তো 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল অর্থাৎ অর্থাৎ যত টাকা সে জমা রেখেছিল সেই টাকাটার উপরে 5 বছরে সে 2200 টাকা মুনাফা মানে লাভ পেল এখন সে কত টাকা জমা রেখেছিল তার মানে আমাকে কি বের করতে হবে আমাকে আসল বের করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার আর সমান 11% এরপরে দেখো মুনাফা হচ্ছে মুনাফা কে আই দ্বারা প্রকাশ করা হয় তাহলে মুনাফা হচ্ছে 2200 টাকা 2200 টাকা এরপরে দেখো সময় হচ্ছে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় সময় কত সময় হচ্ছে 5 বছর সময় হচ্ছে 5 বছর তো এইখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি একটু আগেই বলেছি যে আমরা জানি মুনাফা আই সমান পি আর এন তো সেখানে আমি বলেছি যে চারটা রাশির মধ্যে যদি তিনটা রাশির মান জানা থাকে তাহলে অপর রাশিটার মান বের করা যায় তাহলে এই চারটা রাশির মধ্যে এখানে কি কি দেওয়া আছে দেখো আর দেওয়া আছে আই দেওয়া আছে এন দেওয়া আছে নাই কি বলো দেখি
ফি দেওয়া নাই তার মানে ফি হচ্ছে ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ অর্থাৎ ব্যাংকে যে টাকা আমরা জমা রাখি সেই টাকাটাই হচ্ছে আসল সেই টাকাটাই হচ্ছে আসল তাহলে আমরা কি লিখব যে আমরা জানি আমরা জানি মুনাফা আই সমান পি আর এম তো এখান থেকে আসলে আমরা কি বের করব বলতো এখান থেকে আমরা কিন্তু আসল বের করব অর্থাৎ ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ বের করব তাহলে আমরা কি করব পিটাকে বামে নিব এবং আইটাকে আমরা উপরে লিখে আর এম কে আমরা নিচে লিখব ঠিক আছে এটাই হচ্ছে ব্যাংকে জমা রাখা যে টাকাটা সেটা হচ্ছে আসল আর আসল নির্ণয় করার সূত্র হচ্ছে পি সমান আই বাই আর এম তো এখন আমরা এটার যদি মান বসায় দেখি দেখো আই এর মান কত 2200 আর আর এর মান হচ্ছে 11% এবং এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে 5 বছর তো এই হিসাবটা এখন আমরা খুব সহজে করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে 2200 আর এখানে হচ্ছে 11% 11% মানে তোমাকে একটা কৌশল শেখায় দেই যদি এখানে তুমি বিভ্রান্তে পড়ে যাও তাহলে এটার সহজ হিসাব হচ্ছে যে 11% মিনস হলো 11 নিচে 100 এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে 0.11 টাকা হবে 11 টাকা হবে তারপরে 11% যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.11 তো এখানে যদি আমরা এখন 0.11 এর সাথে 5 গুণ করি তাহলে কিন্তু আমরা খুব সহজে গুণফলটা পেয়ে যাচ্ছি যাচ্ছে কেন এখন তোমরা যদি 0.11 গুণন 5 গুণ করো তাহলে বাবা 0.55 অর্থাৎ 0.55 5 11 55 এইটা এই 2200 কে যদি তুমি 0.55 দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবা 4000 টাকা তার মানে দেখো রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে 4000 টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেয়েছিল তো এটাই হচ্ছে আমাদের ট্রেনিও অ্যানসার আমরা কি লিখব যে অতএব সে জমা রেখেছিল বা সে ব্যাংকে জমা রেখেছিল 4000 টাকা অতএব সে ব্যাংকে জমা রেখে ছিল 4000 টাকা তো এটাই হচ্ছে আমাদের উদাহরণ 3 এর অ্যানসার উদাহরণ 3 এর অ্যানসার তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা উদাহরণ 3 বুঝতে পেরেছো এখন আমরা উদাহরণ 4 দিয়ে আলোচনা করব তো উদাহরণ 4 হলো 4200 টাকা 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত দেখো আমরা প্রথমে কিন্তু মুনাফা নির্ণয় করেছিলাম আর উদাহরণ 3 কিন্তু দেখো আমরা কিন্তু আসল নির্ণয় করেছিলাম তো এবার উদাহরণ 4 দেখো আমাদের কাছে মুনাফার হার চেয়েছে তাহলে আমরা কিভাবে বুঝবো কোন উপায় মানে কোন রাশিটা কি যেমন 4200 টাকা এটা হচ্ছে আসল তারপরে 4 বছর হচ্ছে সময় এবং মুনাফা তো স্পষ্ট বলা আছে 2100 তাহলে মুনাফার হার কত তো এটার জন্য কিন্তু আমাকে আই সমান পি আর এম এই সূত্রটাকে ব্যবহার করে আর এর মানটাকে নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা উদাহরণ 4 থেকে যে ডেটাগুলো লিখবো সেটা হচ্ছে যে দেওয়া আছে আসল পি সমান 4200 টাকা এরপরে দেখো মুনাফা হচ্ছে কত মুনাফা আয় সমান হচ্ছে 2100 টাকা এরপরে সময় হলো সময় এন সমান 4 বছর এখন দেখো এখানে আসল আছে মুনাফা আছে সময় আছে নাই কি বলো দেখি মুনাফার হার নেই তার মানে আমার কাছে মুনাফার হার চেয়েছে আমরা এই মুনাফার হার বের করবো সূত্র দিয়ে তুমি এখানে চাইলে লিখতে পারো যে মুনাফার হার সমান কত মানে মুনাফার হার সমান হোয়াট মানে মুনাফার হার কত তো আমরা জানি আমরা জানি আই সমান পি আর এন এখন এখান থেকে আমরা আর বের করবো তো আর বের করার জন্য আমরা কি লিখবো যে আর সমান আই ডিভাইডেড
3n তোমাদের আমি আগেই বলেছি পর্ব যখন দুই আলোচনা করেছিলাম সূত্র তো সেখানে আমি বলেছিলাম যে i যদি চায় তাহলে সেখানে আমি prn i পদে যদি r prn এই তিনটার মধ্যে যে কোনো একটা চায় তাহলে সব সময় i থাকবে উপরে এবং বাকি দুইটা থাকবে নিচে তো আমরা r চাইছি r পাবে নিচে i উপরে তাহলে r i চলে গেলে r কি থাকছে p এবং n তো এখন আমরা মানগুলো বসায় দেব তো দেখো এখানে i হচ্ছে 2100 টাকা p হচ্ছে 4200 টাকা এবং n হচ্ছে কত n হচ্ছে 4 বছর n হচ্ছে 4 বছর তো এটাকে যেহেতু এখানে r বলতে এই জিনিসটা একটু তোমাদের খেয়াল করতে হবে যে i p n তুমি যেভাবেই বের করো না কেন কিন্তু r এর ক্ষেত্রে একটু সতর্ক অবলম্বন করতে হবে কারণ r হচ্ছে শতকরা আর হচ্ছে শতকরা মুনাফার হার বলতে কিন্তু শতকরা বোঝায় তাই না মুনাফার হার বলতে কি বোঝো 100 টাকা এক বছরে মুনাফা তো মুনাফার হার বলে এইখানে দেখো যে মুনাফার হার যখন r বের করতে যাবা একটা জিনিস খেয়াল করেই অবশ্যই বের করবা সেটা হচ্ছে যে যখন মুনাফার হার বের করতে যাবা তখন লব এবং হর কে তোমাকে 100 দ্বারা গুণ করতে হবে লব কে 100 দ্বারা গুণ এবং হর কে একের নিচে 100 দ্বারা গুণ এটা আমরা রাখবো কেন কারণ এটার মান হচ্ছে পার্সেন্ট তোমরা জানো যে পার্সেন্ট মিন্স হলো 100 ভাগের 1 ভাগ মানে একের নিচে 100 তাহলে এটা আমরা ওই পার্সেন্টের জন্য রেখে দেব তো এখন আমরা যদি 7120 আর 7120 কেটে দেই আবার 21 21 22 আবার 4 1 কে 4 4 25 হচ্ছে 100 আর তুমি যদি 2 দিয়ে 25 কে কাটো তাহলে তুমি পাবা 12.5 তো এটাকে আমরা কিভাবে লিখব যে 12.5 গুণন 1 এর নিচে 100 আর এইটা সমান লেখা যাবে এটা সমান লেখা যাবে 12.5% পার্সেন্ট কোথা থেকে আসবে যেহেতু 1 এর নিচে 100 আছে আর পার্সেন্টের মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ বা 1 এর নিচে 100 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের উদাহরণ 4 এর অ্যানসার তো আমি আবারো বলছি যে তুমি যদি একটা প্রশ্ন করার পর বুঝতে পারো যে এটা আসল এটা সময় এটা মুনাফার হার বা এটাই হচ্ছে মুনাফা তাহলে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবা এবং তোমার মুখ্য বিষয় হচ্ছে যে i সমান prn এখানে এই চারটা রাশির মধ্যে তুমি যদি তিনটা রাশিকে আইডেন্টিফাই করতে পারো বা শনাক্ত করতে পারো তাহলে তুমি কিন্তু অপর রাশিটা কিন্তু বের করতে পারো যেমন এই অঙ্কের মধ্যে কিন্তু ছিল 4200 4 ছিল সময় এবং 2100 ছিল মুনাফা আর মুনাফা মানে তো লাভ তোমরা জানো তো এখানে মুনাফার হার চেয়েছে আমরা লিখেছিলাম যে আসল p সমান 4200 মুনাফা i সমান 2100 সময় n সমান 4 বছর মুনাফার হার r সমান কত তো আমরা জানি যে i সমান prn তো এখান থেকে কিন্তু আমরা r বের করব তাহলে r যদি বের করি তাহলে i / pn তো এখানে মান বসার পর এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 12.5% তো এটাই হচ্ছে সমাধান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের তোমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর পাঠ্য বই পৃষ্ঠা 75 76 এবং 77 এর সমাধানগুলো বুঝতে পেরেছো তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ